কবে খুলছে পদ্মা সেতু? সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবার মনে দোলা দিচ্ছে এই প্রশ্ন। এ বিষয়ে একুশে টেলিভিশনের সাথে কথা বলেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান এম শামীম জেড বসুনিয়া। তিনি জানান, এমন একটি বড় প্রকৌশল প্রকল্পের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন, তবে কাজের চলমান গতি ঠিক থাকলে আগামী জুনে শেষ হবে নির্মাণযোগ্য। সেতু উদ্বোধনের সেই মহেন্দ্রক্ষণের ধারণা দিতে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বহুল আলোচিত পদ্মা সেতুর ভৌত অবকাঠামো দাঁড়িয়ে আছে সগৌরবে। এই অবয়ব জানান দিচ্ছে আর বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না, শীঘ্রই যানবাহন ও রেল চলবে এই সেতু দিয়ে। এটি একটি প্রকৌশলগত কাজ, তড়িঘড়ি কিংবা হিসেব কষে দিনক্ষণের ছকে ফেলা যাবে না একে। প্রকৌশলীরা বলছেন, অবকাঠামো নির্মাণের প্রধান চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে, এখন চলছে আনুষঙ্গিক কাজ। দ্বিতল সেতুর লোয়ার কর্ডে বসছে রেলওয়ে স্ল্যাব, বসেছে দুই তৃতীয়াংশ, আর আপার কর্ডে বসানো হচ্ছে রোডওয়ে স্ল্যাব। ৪১টি স্প্যানের মধ্যে বসেছে ১৮টিতে, বাকি আছে ২৩টি। ২ মিটার চওড়া, ২২ মিটার লম্বা, ৮০ টনের স্ল্যাব দিয়ে একটি স্প্যান পূরণের সময় প্রয়োজন ১ মাস, সে হিসেবে ২৩টি স্প্যানে ২৩ মাস। বর্তমান জনবল দ্বিগুণ করলে ১১ মাসে শেষ করা সম্ভব। ৭৫ ফিটের কাছাকাছি দেখলাম, বাস ছাড়া আনা যাবে না, ক্রেন ছাড়া উঠানো যাবে না, ক্রেন নেওয়ার পরে আস্তে আস্তে নিতে হবে, প্রায় ২৩টি স্প্যানে বাকি আছে। তাতে আমাদের প্রায় ১ মাস করে লাগছে, সেখানে ২৩ মাস লাগে। দুটা গ্রুপে করাতে তাহলে ১১.৫ মাস লাগে আমাদের খালি রোডওয়ে স্ল্যাব শেষ করতে, এর আগে রেলওয়েটা হয়ে যাবে। দুইটা গ্রুপ যদি আনতে পারে তাহলে ৫ মাস ৬ মাসে পারে, তারা কথা দিয়েছে তারা আনবে। এরই মধ্যে জনবল ও শিফট বাড়ানো হয়েছে, চলতি বছরের শেষে আরও কর্মী যুক্ত হচ্ছে নির্মাণযজ্ঞে। নেক্সট ১৬ই ডিসেম্বরে যদি এটা হতে পারে তাহলে উইল বি ভেরি গ্ল্যাড, আর যদি না হয়, না হওয়ার চান্স বেশি, হওয়ার চান্স যে একেবারে জিরো তা না, যেটা ৭ই মার্চ হতে পারে। ৭ই মার্চ একটা সাংঘাতিক রকম দিবস সেই দিন, তারপরেও যদি না হয় তাহলে আমি ২৬শে মার্চ সেদিনও আমি খুশি হব। এখন আমার মনে হয় না যে এটা মে জুন মাসের পেছনে যাবে। শুধু স্ল্যাব বসানো নয়, এর সাথে আছে রেলিং বসানো, ওয়ারিং কোর্স নির্মাণ, শেষ করতে হবে বিটুমিন অথবা কনক্রিটের ঢালাই। সব কাজ শেষ করে বসবে সিগন্যালিং সিস্টেম, রোড লাইট, গ্যাস পাইপলাইন, উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন, ফাইবার অপটিক, টেলিফোন কেবল লাইন। ওটাও ৩.৫ কিলোমিটার, ওখানেও গার্ডার বসাতে হচ্ছে, রোডের স্ল্যাব হবে, রেলিং হবে, সব হবে। অলরেডি জাজিরা সাইডে প্রায় অলমোস্ট কমপ্লিট, কিন্তু এই পাশে মাওয়া সাইডে কিন্তু আমরা গার্ডেন উঠে নিই। শুরুতে প্রকল্পে ৪,২০০ দেশি এবং ৯৮০ জন বিদেশি কর্মী কাজ করত। করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর কাজ করছে ৩,০০০ বাংলাদেশি এবং ৭০০ চীনের নাগরিক। চলতি মাসের শেষের দিকে একটি এবং জানুয়ারিতে আরও একটি গ্রুপ কাজে যোগ দিলে গতি ফিরবে প্রকল্পের কাজে। জুনের আগে যে কোনো সময় চালু হচ্ছে এই সেতু, ঠিকাদারও সময় চেয়েছে সে পর্যন্তই। মোহাম্মদ নুরুন্নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।